এই জাহান্নামের আগুনে তোতে জিব্রাইলের তো কোনো গুনাহ ছিল না। এই ফেরেশতা জিব্রাইল একদিন জাহান্নাম দিকে নবীর সামনে চিৎকার করে কাঁদবে। আমার নবী বলেন, ভাই জিব্রাইল তুমি কাঁদবে কেন? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলে, নবী দিয়া তুমিন জাহান্নাম দেখি নাই তাই আমি কাঁদি নাই, আজ আমি জাহান্নাম দেখিয়া কাঁদি। আমার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, নবী জিব্রাইল এই জাহান্নামের আগুন তুমি কোন কালার দেখছো? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ দুধের মতন সাদা কালার দেখছি। আমি আমার আল্লাহর দিকেই ছিলাম, আল্লাহ এই জাহান্নামের আগুন এরকম কালো থেকে লাল থেকে সাদা হইলো কয় বছরে? আমার আল্লাহ বলেছিলেন, না ফরমান বান্দাদের জ্বালানোর জন্য 3000 বছর জ্বালাইছি, 3000 বছর ধরে এই জাহান্নামের আগুনের কালার আমি চেঞ্জ করেছি, এই নাফরমান দিকে সাদা কালারের আগুন দিয়ে পোড়াবো। জিব্রাইল আমি ডাক দিয়ে বলছিলেন, ইয়া আল্লাহ আপনি আগুনে কাদেরকে জ্বালাইবেন? আল্লাহ বলছেন, না ফরমান যারা এবাদত করার জন্য যাদের বানাইলাম তারা এবাদত না করে দুনিয়াতে দালালি করল, দুনিয়াতে বদমাইশি করল, দুনিয়াতে বেনামাজি হইল, দুনিয়াতে ব্যাপার দায় থাকল, সুদ খাইল, ঘুষ খাইল, জেনাবে বিচার করল, অন্যায় অপরাধ করল, বানাইলাম এবাদত করার জন্য কিন্তু দুনিয়া পাওয়ার জন্য তারা আমারে ভুলে গেল, আমি তাদেরকে এই সাদা কালারের আগুন দিয়ে দাঁড়া। আমার নবী একটা চিৎকার দিয়েছেন, তার পরে আর চিৎকার মেরে মেরে ডাক দিয়ে বলে, আল্লাহ এই নবীর মায়া থাকলে আমাদের আর এই রবি নবল মাসে নবীর জন্মের মাসে বলস নাই, আল্লাহ আমার বলস না, আল্লাহ বাহারে দিনা বাহারে দুনিয়া বাহার নাম, আল্লাহ আল্লাহ তার দরবায়া দেওয়ার সালা, বাহারে দিনা বাহারে দুনিয়া বাহার নাম, আল্লাহ আল্লাহ তার দরবায়া দেওয়ার সালাম, আল্লাহ আল্লাহ কিয়া মোবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মমিনুল কা কাম হয়, আল্লাহ আল্লাহ কিয়া মোবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মমিনুল কা কাম হয়, বাহারে দিনা বাহারে দুনিয়া বাহার নাম, বাহারে দিনা বাহারে বাহরে দিনা বাহরে দুনিয়া বাহর নাম, আল্লাহ আল্লাহ তার দাবায়া দেওয়ার সালাম, জিন্দগিরা সর্বকার দাম দরবাদার দেখ লাগি, জিন্দগিরা সর্বকার দাম দরবাদার দেখ লাগি, এই যে হাসান মান্না কার দাম দর হায়াতে জিন্দগি, জিন্দগিরা সর্বকার দাম দরবাদার দেখ লাগি, এই যে হাসান মান্না কার দাম দর হায়াতে জিন্দগি, আইসি সব কে নিজা ইনসান হি ইয়াদ রাখো বান্দা হে মেহমান হি ইয়াদ রাখো বান্দা হে মেহমান হি, আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিন কা কাম হায়, বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহর নাম, আল্লাহ আল্লাহ কর দাবায়া দেওয়ার সালাম, দেনা দেনা দেখ দেনা এ বন্ধু এ বাবাজি কোন দিকে কোন নজর নাই, একটু খেয়াল করো দিলের কান লাগাও, এক ফোঁটা চোখের পানি দেখো তুমি হাঁকি কদম ফালাইতে পারো নি, এ বন্ধু কান্না না আসলো কান্নার ধান ধরবা, জোর করিয়া কান্নার চেষ্টা করবা, আজকা তুমি আমি এবাদতকারী হইতে পারি না, আজ তুমি আমি আল্লাহওয়ালা হইতে পারি না, আজ তুমি আমি কবর চিন্তা করি না, কিন্তু বাবাজি আমাদের আকাবীদের ইতিহাস করলে পাওয়া যায়, ইমামুল আসার ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ জালাই প্রত্যেকটা দিন ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লেখা চিঠিটা বালিশের তলে ধুইয়া ঘুমাইতে, চিঠির ভাষা এরকম ছিল, মালিক না জানি এই ঘুম
আমার জীবনের শেষ ভূত একটা ডাক দেন না বলেন না আল্লাহ এ বন্ধু যারা মনে কর আমি গুনাই গুনাহগার যারা মনে কর আমি অপরাধী আমি শরীয়ত পরিত মনে করি আমি সবচেয়ে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ আমি তো সবচেয়ে অপরাধী বাবা জি আমি আমার জীবনের এই মাহফিলটা শেষ মাহফিল মনে করছি আগামী কালকে আমি তুমি কবরের বাসিন্দাও হয়ে যাইতে পারি কেন কেন তুমি মরার চিন্তা করবা না কেন কেন তুমি নিজের কবর গুছাইবা না এ বন্ধু এ বাবা জি বুখারীর হাদিস আমার নবী সাহাবা কেরামদেরকে ডাক দিয়ে বলতেন সাহাবীরা রে মাঝে মধ্যে মরিয়া যাইবা সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ কেমনে আবার মানুষ মরার আগে মরে নবী আমার বলতেন মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করবা একটু চক্ষুটা বন্ধ করিয়া কবরের মরাকাবা করা একটু মওতের মরাকাবা করা এই ময়দানের মধ্যে কারি ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির কুজানির ফায়েজ আনসার আছে এই ময়দানে চরমরা সে প্রভু করিমের রূহানি তাবাজ্জু আনসার আছে এই ময়দানে আব্দুল হাই পাহাড়পুর নেজবেতের গ্রাম আনসার আছে বাবা জি কেন তুমি কবর নিয়ে চিন্তা করবা না কেউ কাহার দিকে তাকাইবা না নিজের দিকে নিজে তাকাও নিজের নিয়ে নিজে চিন্তা কর তোমার কবরে তুমি যাইবা আমার কবরে আমি যাব বাজান কানতে দে যদি চোখের পানি পড়িয়া যায় এই চোখের পানি তুমি টিস্যু দিয়া মুছবা না এই চোখের পানি তুমি কাপড় দিয়া মুছবা না এই এক ফোঁটা চোখের পানির এত দাম হযরতে আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহর চেহারা নূর দিকে হিন্দু আর মুসলমান হয়ে যাইত মুসলমান বলতেন শাহ কাশ্মীরি আপনার চেহারায় এত আলো কেন কাশ্মীরি বলতেন আমি আমার আল্লাহর ভয়ে কান্দি নবীর মহব্বতে কান্দি আর কান্দি না চোখের পানি চেহারার মধ্যে মিশায় রাখি যার কারণে আমার চেহারার একটা নূর বাড়ছে আল্লাহ 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 একটা ডাক দে না দে না বন্ধু বলিস না বলিস না বলিস না আল্লাহ বাজান কান্না না আসলো কান্নার ভান ধরবি একটু সময়ের জন্য চক্ষুটা বন্ধ কর নিজের কবর চিন্তা নিজে কর এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়ায় কেউ চিরদিন থাকবো না রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ গেলেই কবর আজাবের ভয়ে কানতে 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 নিজের চোখ বন্ধ বানিয়ে ফেলাইছিলেন লোকেরা ডাক দিয়ে বলছিলেন হযরত আপনার চোখ যে আপনি বন্ধ বানাইলেন কবর আজাবের ভয়ে আপনি কি কবর আজাব দেখছেন নাকি গঙ্গী রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে বলতেন আমার মাওলা আমার কবর আজাব আমার মাওলা আমার কবর আজাব দেখাইছে আমি কবর আজাব এই চক্ষু দিয়ে দেখি নাই বা তিন চক্ষু দিয়ে দেখছি বাদান রে জায়গায় কে জানি আল্লাহ বলার সর্বপ্রাপ্ত হইয়া বলি হইয়া বৈশা পড়ছে এ বন্ধু কেউ কারো দিকে তাকাইস না নিজের নিয়ে নিজে চিন্তা কর মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল পায়ে হাত দিয়ে বলবো যুবকরা একটু বিখেল হবি না একটু এদিক সেদিক নজর দিবি না আমার সদ্য ভাই হুমায়ুন ভাই এত কষ্ট করে আল্লাহওয়ালা আলেমদেরকে ডাক দিয়ে নিয়ে আসলো কি বুঝানোর জন্য আনলো কি কারণে আনলো তুই একটু সর বাবা জি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন আমার মাওলা আমার বাতিনি চক্ষু দিয়ে কবর আজাব দেখাইছে
এবার মুরুদেরা চিৎকার দিয়ে বলো গো আল্লাহর ওলি আপনি কোন দিন কোন সময় কবর আজাব দেখছেন যদি আমাদের একটু শোনাইতে রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন তাইলে শোনো একদিন আমি তো আমি প্রায় কবর জিয়ারত করতাম একদিন আমি কবর জিয়ারত করার জন্য একটা কবরের কাছে দাঁড়াইলাম এই কবরের কাছে দাঁড়িয়ে যখন চোখটা বন্ধ করলাম আমি যখন সূরা কেরাত পড়া শুরু করলাম তেলাওয়াত করা শুরু করলাম হঠাৎ করে ওই কবর থেকে কেমন জানি আমার গায়ে গরম বাতাস লাগা শুরু করলো এই কবর থেকে কেমন জানি আমার গরম বাতাস লাগলো আমি রশিদ আহমদ আর ডাক দিব না মালি এই কবরওয়ালা কোন হালতে আছে আমি তো আর জানার বাকি রইল না মনে হয় এই কবরওয়ালা আজাবের মধ্যে গ্রেফতার আছে আল্লাহ গো যদি তুমি আমার সর্বচক্ষু না বাতিন চক্ষু খুলে দিতা আমি কু বাতিন চক্ষু দিয়া দেখতাম চাই এই কবরওয়ালা কোন হালতে আছে আমার মাওলা রশিদ আহমদ গঙ্গির বাতিন চক্ষু খুলিয়া দিরা দিন এইবার রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ গেলাই নজর কইরা দেখে ওই কবরে খালি ওই কবরে খালি আগুন আর আগুন লোকটার এমন আজাব এই লোকটার কবর আজাবে গ্রেফতার হইয়া চিৎকার দিয়া দিয়া কান্দে আর বলে আল্লাহ তুমি কি আমার কেউ না কি আমার বংশের কোন নাতি নাই আমার বংশ কি কোন নাতি নাই আমার কি কোন ছেলে নেই মেয়ে নাই আমার জন্য কি তুমিয়ার মাত্র কামনা করি ছেলে সব করে দেওয়া করতে পারে না আমার ভাইরে কার জানি মা এই বাবু কবরে শুয়ে কান্দে কার জানি বাবা কবরে এইভাবে কান্দে আমার জানা নাই এই জায়গায় কার মা আছে কার বাবা নাই আমার জানা নাই কার বাবা আছে কার মা নাই আবার কার জানি মাও নাই রে বাবা না আরে কার মা জানি চিৎকার দিয়া বাবা জানি চিৎকার দিয়া কবর থেকে কান্দার বলতেছে বাবা গো মা ফিরে গেলি আমাদের জন্য কান্দলি বাদান মার মহাব্বত নিয়া বাবার মহাব্বত নিয়া তাদের হক আদায় করার জন্য একটু মায়া লাগায় বলস না আল্লাহ যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়ে নিয়ে আমার মাওলা তোরে মহাব্বত করে একটু মায়া লাগা ওরা মা তোলা বা ডাক দাও না বলো না বলো না বলো না আল্লাহ এ বন্ধু এ বাবা দি কেউ কারো দিকে তাকাইবেন না নিজের দিকে নিজে তাকান নিজের কবর নিয়ে নিজে চিন্তা করেন আজ আমি আপনি কান্দতে পারি না আজ আমি আপনি জাহান্নামের ভয়ে কান্দি না আজ আমি আপনি এবাদতকারী হইয়া জান্নাতি হইতে চাই না অথচ এই জাহান্নামের আগুনের তো জিব্রাইলের তো কোনো গুনাহ ছিল না এই ফেরেশতা জিব্রাইল একদিন জাহান্নাম দিকে নবীর সামনে চিৎকার করে কান্দে আমার নবী বলেন ভাই জিব্রাইল তুমি কান্দে কেন জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন নবী দিয়া দুদিন জাহান্নাম দেখি নাই তাই আমি কান্দে আজ আমি জাহান্নাম দেখিয়া কান্দি আমার আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ওরে জিব্রাইল এই জাহান্নামের আগুন তুমি কোন কালার দেখছো জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ দুধের মতন সাদা কালার দেখছি আমি আমার আল্লাহরে দিকেই ছিলাম আল্লাহ এই জাহান্নামের আগুন এরকম কালো থেকে লাল থেকে সাদা হইলো কয় বছরে আমার আল্লাহ বলেছিলেন না ফরমান বান্দাদের জ্বালানোর জন্য 3000 বছর জ্বালাইছি 3000 বছর ধরে এই জাহান্নামের আগুনের কালার আমি চেঞ্জ করেছি এই নাফরমান দিকে সাদা কালারের আগুন দিয়ে পোড়াবো জিব্রাইল আমি ডাক দিয়ে বলছিলেন ইয়া আল্লাহ
আপনি আগুনে কাদেরকে জ্বালাইবেন আল্লাহ বলছেন না ফরমানদার ইবাদত করার জন্য যাদের বানাইলাম তারা ইবাদত না করে দুনিয়াতে দালালি করল দুনিয়াতে বদমাইশি করল দুনিয়াতে বেনামাজি হইল দুনিয়াতে বেপরদায় থাকল সুদ খাইল ঘুষ খাইল জেনা বিচার করল অন্যায় অপরাধ করল বানাইলাম ইবাদত করার জন্য কিন্তু দুনিয়া পাওয়ার জন্য তারা আমারে ভুলে গেল আমি তাদেরকে এই সাদা কালের আগুন দিয়ে জ্বালাবো আমার নবী একটা চিৎকার দিয়েছেন তার পয়রা দয় আর চিৎকার মেরে মেরে ডাক দিয়ে বলে আল্লাহ এই নবীর মায়া থাকলে উম্মতের আর এই রবিউল আউয়াল মাসে নবীর জন্মের মাসে বলস নাই আল্লাহ বাদান কেউ কারো দিকে তাকাবি না অল্প সময়ের মধ্যে আমি বিদায় নিয়ে চলে যাব এটাই আমার হায়াতের শেষ বয়ান হয়ে যেতে পারে আমার ভাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করে কথা শুনেছেন আমার নবী সেই দিন থেকে উন্নতি উন্নতি বলে কান্না শুরু করলো ইতিহাসে পাওয়া যায় রেওয়ায়েতকারী বর্ণনাকারী বর্ণনা করেন জন্মের পর যে নবী উন্নতি উন্নতি বলে কাঁদছে আমার ভাইরে তাই ধরে জমিন ও রক্তে রঞ্জিত হয়ে গেছে জিব্রাইল এসে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন দুই সাইডের পাহাড় চাপা দিয়ে দিন কে মাইরা ফলাই আমার নবী বললেন আর যদি মরি আমি কাদের কানে পৌঁছাব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না জিব্রাইল না আমি এদের ধ্বংস কামনা করি না বাদানুরে ওই নবী সেই নবী ওহুদের ময়দান যন্ত্র মোবারক শহীদ করে ফেললেন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কেমন লাগে আমার নবী বলেন জিব্রাইল আমার জিগা আমার উন্মুক্ত এখনই অবস্থা কেমন আছে আল্লাহ ততদিন খালি এইভাবে কাঁদতেন আর বলতেন মূর্খ আমি না জানাবো আমি গুনাগার আমার গুনাহ মাফ কইরা দাও তোমার নাম গাফার দে না ভাই তোমার নিয়ে চেষ্টা ডাক দে না যদি গুনাহ থাকে মূর্খ আমি নাদান আমি আমি গুনাগার দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও তোমার নাম গাফার কবরের সামান জোগাড় না করাইয়া দিও না গো মালিক আজরাইল পাঠাইয়া আল্লাহ কবরের সামান জোগাড় না করাইয়া দিও না মালি আবার দর্মে আজরাইল পাঠাইয়া যুবক তুমি তুমি যদি মনে করো মারা লাগলো যুবক তুমি যদি মনে করো কবরে যাওয়া লাগলো হযরত ওসমান বলেন কবর ইনি কবর হলো ইমিগ্রেশন কাউন্টার কবর যদি কোনো বান্দা মাপ পেয়ে যায় আমার আল্লাহ তাকে সবভাবে মাপ করে দিবে বাদান কবর তার জন্য জান্নাত আমার বন্ধুগণ সব জায়গা তার জন্য জান্নাত এ যাদের কবরে যাওয়া লাগবে ও ফজল করিমের আশেগা ও উদানির কারীর ইব্রাহিমের আশেগা ও আল্লাহর ওলির ভক্তরা ও আশেক জাকারেরা আর কোন লম্বা নয় একটু মায়া লাগাইয়া ধীরে ধীরে ঝোঁক লাগাইয়া কবরের তাওয়া ঠিক করিয়া আর এই মোবারক করিমের ভক্তরা একটু মহব্বত করে একটু আল্লাহর জন্য দাঁড়া হইয়া তার দিয়া বলাস না আল্লাহ বাজান একটা রকম মাথা বাড়াইসা এই কৃষ্ণপুরের জমিন আর সাধারণ জমিন নাই
এই জমিনে কোন উদারি গ্রামের জমিন হয়ে গেছে বাজানে এই জমিনের সাধারণ জমিন নাই আরে কার মাদানি বিছানা পড়িয়া রয়েছে কার বাজানি বিছানা পড়িয়া রয়েছে বাজার কার মা বাপ জানো কতদিন আগে মারা গেছে ও বাজানি কবর পোড়ানোর সব লাগবে এই কবর প্রতিদিন তোকে আমাকে পাঁচবার ডাকে একটা বার ডাক শুনিয়া কবর কিন্তু চিৎকার দিয়া বলে আমি কিন্তু সাপের ঘর আমি কিন্তু আগুনের ঘর বাজান কোন দিকে কোন খেয়াল নাই রশিদা গঙ্গী রহমাতুল্লাহ খেলাই এইভাবে কান্নাকাটি করতেন আমার ভাইরা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলেন কানতে দে যদি কারো চোখের পানি পড়িয়া যায় খুব খেয়াল কর খুব খেয়াল কর আজিজ তোলাবা তোরা না আগামী প্রজন্মের শাইখুল আজিজ আজিজুল হইতে চাস তোরা না আগামী প্রজন্মের মোহাম্মদুল্লাহ হাফিজ কি হইতে চাস তোরা না আগামী প্রজন্মের আল্লাহু আকবার শাইখুল আজিজ আল্লামা আশরাফী হইতে চাস এই কুমিল্লার জমিন তো আলেমদের জমিন এই কুমিল্লার আলেমরাই তো সারা ভারত থেকে মহাদেশে হাদিস ছড়াইছে কেমনে রে তোরা দুনিয়াদারি চিন্তায় যাস কেমনে রে তোরা পরাজয় হইতে পারছ না আজিজ তোলা ভাই একটু সময়ের জন্য চক্ষুটা বন্ধ কর দেখ যদি গুনা থাকে তুই আজকে গুনা সাফ করা যাবি দেখ তোদের ভাইটারে আল্লাহর কাছে নিয়া সিনাই সিনাই লাগাইয়া মুখে ফুল দিয়া দেখ খারদারি হজর কি দিয়া গেল দেখ আল্লাহর মাঝে কি দিয়া গেল বাবা গি এত শান্তি এত বরকত এত ইজ্জত সারা দুনিয়া বিক্রি করে দিল এই ইজ্জত পাওয়া যাবে না এই ইজ্জতের মূল্য হবে না কথা বলছি না বাদাম কোন দিকে কোন খেয়াল নাই আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই বলেন কানতে দেয় যদি কোন গোলাম চোখের পানি চেহারা হিসে দেয় খুব খেয়াল করো খুব খেয়াল করো এই পাঁচ সাত মিনিটের মধ্যেই কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে যাব কাশ্মীর রহমতুল্লাহ আলাই বলেন কোন গোলাম যদি এক ফোঁটা চোখের পানির চেহারার মধ্যে মিশে দেয় আর এই কানপিনা পানির সাপ যদি চেহারায় ঢুকাই যায় এই পানি ওই দিন কাঁদে লাগে যেই দিনের ব্যাপারে হযরত ওমর দাগ ফালাইছিলেন বাজান হাদিসের মধ্যে পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে 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 নিজের চোখের নিচে বেরিবাদের মতন ড্রেনের মতন কালো দাগ বানায় ফালাইছিলেন লোকেরা দাইয়া বলতেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমনের চেহারার মধ্যে সুন্দর চেহারার মধ্যে কালো দাগ ভালা লাগে না আমনের আমরা মেডিসিন আইনা দেব ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন না এই দাগ আমি মুছব না এই কানবিনা দাগ আমি ওই দিনের জন্য রাখিয়া দেব যেই দিনের ব্যাপারে আমার মাওলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বাবি যেই দিনের ব্যাপারে ভাই তার বোনের উপকারে আসবে না যেই দিনের ব্যাপারে বোন তার ভাইয়ের উপকারে আসবে না যেই দিনের ব্যাপারে মা তার বাবার কল্যাণে আসবে না বাবা তার মায়ের কল্যাণে আসবে না মা তার সন্তানের কল্যাণে আসবে না সন্তান তার মায়ের কল্যাণে আসবে না আবার কত বান্দা বান্দি বলবে পাবি কত গোলামের জিব্বা নাবি পর্যন্ত ঝুলে পড়বে ওমর বলেন ওই দিন আমার আল্লাহ যদি বলে ওমর তুমি আমার জন্য কি আনছ আমি ওমর আমার আল্লাহকে বলবো আল্লাহ আমার কাছে তোমার জন্য তেমন কিছু নাই তবে আমি দুনিয়ায় ইবাদতকারী হইয়া হাসর মাদে তোমার সাহায্য পাওয়ার আশায় আমি দুনিয়ায় তোমার ভয়ে কান্তাম কবর আজাবের ভয়ে কান্তাম জাহান্নামের আজাবের ভয়ে কান্তাম এই জামার চেহারার মধ্যে সেই পানির দাগ আল্লাহু আকবার বাজান রে আমার
বাদশা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন এই এক ফোঁটা চোখের পানির দাম কত এই পানিটা দ্বারা চেহারায় নিশা রাখবা ওই দিন যেই দিন সমস্ত নবীরা ইয়া নাসি বলবে ঈসা মুসা নূহ হিন ইউসুফ জাকারিয়া ইয়াহইয়া সব নবী ইয়া নাসি বলবে একমাত্র আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে আমান আল্লাহ বলবেন ওগো নবী আজকে হাসর মাঠ আপনার কান্নার মাঠ না আপনি মাথা তোলেন এইবার আমার নবী আমার আপনার নবী আমার বন্ধুগণ গায়ের মধ্যে কাদা মাটি পোশাক নিয়ে দাঁড়াবে আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব আমার আপনার গায়ে হাসর মাঠে কাদা মাটির পোশাক কেন আমার নবী কাদা মাটিটা ধরিয়া আল্লাহকে দেখা দেখা বলবে আল্লাহ মৃত্যু পর্যন্ত মৌতের পরে রজায় শুইয়া কিয়ামত পর্যন্ত রব্বি হাবলি উন্নতি উন্নতি বলে কানছি উম্মতের মায়ায় জানি রজায় শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত কানছি আমার এই কান দুইনা চোখের পানির দ্বারা রজার মাটি কাদা কাদা হয়ে গেছে এই কাদা মাটি নিয়ে তোমার দরবারে উঠছি ও মুরাদনগর খ্রিস্টপুরের ভাইরা ও শান্তিনার ভাইরা দেবী দরবে ভাইরা যেই নবী তোমার আমার জন্য এখনো কান্দে রোজা আতাহারে যারা নবীর খাটি আসে তারা সব বন্ধ করলি বাবা দেখে ওই নবীর দাড়িতে কেমনে খোল লাগা ওই নবীর উম্মত ইয়া কেমনে রে মুলতিয়া আমাদের শ্রবণ করা কেমনে রে তুমি নবীর পোশাকটা গায়ে দাও না কেমনে রে তুমি আলেমদের মারার জন্য ষড়যন্ত্র করা মুসলমান ভাইরা আমার আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলেন ওই দিন আমার মাওলা দয়া করে বলল কবিব আজকে আপনার কান্নার দিন নয় এখানে আপনি দাঁড়ান আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনি তারে বলবেন এটা আপনার উম্মত আমি মাওলা তারে বলবো এটা আমার বান্দা আর আমি তারে বলবো এটা আমার বান্দা আমার ফেরেশতারা তাদেরকে ঘোষণা দিয়া বলবে ওয়াদখুলি জান্নাতি আল্লাহু আকবার নবী এবার দাঁড়ায় যাইবেন হাসর মাঠে উম্মতকে দেখার জন্য আল্লাহ ওই কাতারে আমাদেরকে সামিল করে নেওয়া আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী বা উম্মতকে দেখার জন্য দাঁড়ায় যাইবে বাদান ওই দিন যদি তুমি আমি দাঁড়ি ছাড়া ওই দিন যদি তুমি আমি নামাজ ছাড়া ওই দিন যদি তুমি আমি ইবাদত ছাড়া নবীকে যদি বলি আমি আমনের উম্মত আর নবী যদি বলে আমি তোরে চিনি না তাইলে বাদান তোমার আমার ফাইনাল আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলেন হযরত তার তকরির মধ্যে বলেন ওই দিন কান্দিনা উম্মতরা নবীর সামনে দাঁড়াবে আমার নবী কান্দিনা গোলামদের দেখিয়ে চিনা ভালাবে যুবকরা গুনাহ করছিল তওবার মজলিস পাইয়া ওলি আল্লাহর মজলিসে বসা তওবা করে কাঁদছে আয় আয় উম্মত তুই তওবা করার কারণে কান্না করার কারণে আমার মাওলা তোদের মাফ করে জান্নাত দিয়ে দিছে কাজী বাজান কে মনে করেন আমার গুণা আছে কে মনে করেন আমার মা নাই কে মনে করেন আমার বাবা নাই একটা লোক জবান বন্ধ রাখবেন না কে কেমন কান্দে ওদিকে দেখার দরকার নাই নিজে কতটুকু কি হতে পারলাম এই দিকে নিজের দিকে নিজে তাকাইয়া গুণা মাফের জন্য একটু আওয়াজ দিয়া বলে গুণা আল্লাহ বলো না ভাগ দাও না দাও না ছাত্র ভাইরা বলো না বলো না আল্লাহ মুসলমান ভাইরা আর লম্বা মহিলা ডাক দিয়ে বললেন স্বামী আমার আমার আর কোনো টেনশন নাই
আপনি তার পাগড়ি ধরছেন, আমার মালিক তার দোয়ার উসিলা আপনার নামাজি বানায় দিবে। এবার বান্দা ঘুমাইলেন, হাজি আমদাদুল্লাহ মাদের মক্কি রহমাতুল্লাহ আলাইহি শেষ রাতে পাগড়ি পরিয়া তাহাজ্জুদ শেষ করিয়া দোয়ার মধ্যে যখন বলতেছেন আল্লাহ, আমার মজলিসে যারা ছিল আমার পাগড়ি দ্বারা দূরে তওবা করছিল, আল্লাহ ও এদেরকে তুমি নামাজ না পড়ায় বিছানায় রাখো না। আল্লাহু আকবার। ও বান্দা দোয়া কবুল হইয়া গেছে, এই বান্দার হাতের মধ্যে কেমন জানি সুলকানি শুরু হইয়া গেছে। ডাক দিয়ে বলে বিবি, জীবনতে কোনদিন এরকম চুলকায় নাই, আজ এরকম চুলকাইতেছে। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো মনে যদি কিছু না নেন, ওযু নিয়ত করেন, এক লোটা পানি আইনা দেই, এই পানি দ্বারা ওযু করেন, আল্লাহ চাহে তো আপনার চুলকানি বন্ধ হবে। বাদান এইবার চুলকানি থেকে বাঁচার জন্য ডাইন হাতের কবজি ধুইলেন, ডাইন হাতের কবজি তিনবার বিসমিল্লাহ বলে ধুইলেন, চুলকানি বন্ধ হয়ে গেল। আবার বাম হাতে চুলকানি, বাম হাতটার কবজি আবার তিনবার বিসমিল্লাহ বলে ধুইলেন, বাদান বন্ধ হয়ে গেল। এইবার নাকে মুখে চুলকানি, আবার নাকে মুখে যখন ওযু নিয়ত করে যখন তিনবার তিনবার করে পানি লাগাইল, চুলকানি বন্ধ হয়ে গেল। এইবার চেহারার মধ্যে চুলকানি, আবার যখন পুরা মুখটা যখন ধুতে করলেন তিনবার চুলকানি বন্ধ হয়ে গেল। হাতের কোন পর্যন্ত চুলকানি ধোয়ার পরে বন্ধ, বাম হাতের চুলকানি বন্ধ। বাবা কি পুরাপুরি ওযু শেষ হওয়ার পর এই গুলাম ডাক দিয়ে বলতেছে, বুঝছি ওই পাগড়িওয়ালার নবীরে স্বপ্নে দেখুন না ব্যক্তি, আমার জন্যে মাওলার কুদরতি কদম ধইরা ডাক দিছি, যার কারণে আমার মাওলা আমার ইবাদতকারী বানাইছে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মুসলমান ভাইরা আমার, যেহেতু মসজিদের মাহফিল, এইজন্য ইবাদত নিয়ে আলোচনা করলাম। ইবাদত সবাই করতে পারে না, যাকে আল্লাহ সাহায্য করবে সেই ইবাদতকারী হবে। এই ইবাদত করার ঘর হলো মসজিদ। আমার শ্রদ্ধেয় ভাই হুমায়ুন আহমদ ভাই, খাতমে নবুয়ত সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, আমার বন্ধুগণ তার সাথে একাধিক বুজুর্গ আলেমদের কথা বসা, আমার এই ভাই কষ্ট করে আপনাদের এই মফস্বল এলাকায় প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত কষ্ট করে ত্যাগ স্বীকার করে আমার বন্ধুগণ এই মাহফিলটার ব্যবস্থা করছে। মূল মাকসাদ হলো আপনাদের দর্শন লাগে, একের বোধার দ্বারা সোজা মসজিদটা কমপ্লিট হয়ে যাবে। আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে আমি লম্বা ছোড়া কোনো কিছু বলবো না, শুধুমাত্র বাদান এই হাতটা, যেই হাতটা হাজরত আলী হযরতের হাতের সাথে লাগানো ছিল, যেই হাতটা আল্লাহওয়ালাদের সাথে লাগানো।